হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমি খুব 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 ভালো আছি। তো দেখো, এখন আমি কিন্তু রেডি হয়ে বসে আছি। তো রেডি হয়ে বসে থাকার কারণটা, তোমরা হয়তো ভাবছো যে আমি আবার শর্ট ভিডিও বানাচ্ছি। তো না, আমি শর্ট ভিডিও বানাচ্ছি না এখন। তো এখন বাজে প্রায় 4টে বেজে গেছে প্রায়। যদিও আমি 3টা থেকে স্কুলে চলে যাই, তো আজকে 3টা থেকে স্কুলে যাবো না, কিছু কারণ আছে, আর সেটাও বলবো তোমাদের সাথে কী কারণে আমি আজকে 4টা থেকে স্কুলে যাচ্ছি। আর একটু দাঁড়াও, হ্যাঁ, আর আমি দুদিন ভিডিও আপলোড করিনি কেন, ব্লগ ভিডিও, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে প্রথমটা শেয়ার করা যাক তোমাদের সাথে, গল্প করি। আর এই যে দেখো, দুটো কাপড় আছে, সেই কাপড়গুলো আর কি গুছিয়ে নিই। তো প্রথমটা হচ্ছে গিয়ে কেন আমি তোমাদের সাথে ব্লগ ভিডিও আপলোড করতে পারিনি, আসল কারণটা হচ্ছে গিয়ে মানে আমার মানে আমি যে স্ট্যান্ডটা দিয়ে আর কি ভিডিও বানাই, আমার কিন্তু ভিডিও করার দুটো স্ট্যান্ড ছিল। দুটো স্ট্যান্ডের মধ্যে দুটো স্ট্যান্ডই ভেঙে গিয়েছে আমার, আর আমার ছেলে, আমার ছোটো ছেলে প্রচুর প্রচুর বদমাস, আর আমার ভাগ্নি, তো আমার বোনের মেয়ে, তো এরা দুজনে মিলে আমার স্ট্যান্ডগুলো একদম শেষ করে ফেলেছে। আর যখন আমি ইউটিউবে নতুন নতুন আসি, তখনই কিন্তু আমাকে স্ট্যান্ডগুলো আর কি আমার বর নিয়ে দেয়। তো তখন আমার চ্যানেলটা খুব গ্রোথ করছিলো, তারপর হঠাৎই মাঝপথে তো তোমাদেরকে তোমাদের সাথে সাথে শেয়ার করা হয়েছে যে আমার চ্যানেলটা মানে একদমই ডাউনের পথে চলে গেছিলো। তো সেই কারণে আর আমি বলছি, বর বলছিল নিয়ে নাও আবার আরেকটা স্ট্যান্ড, তো আমি বলছি যে না, দুটো স্ট্যান্ড নিলাম, একটা নতুন মোবাইল নিলাম, ইউটিউবে ভিডিও আপলোড করব, কিছু ইনকাম করব বলে। তো প্রচুর অনেক কষ্ট ছিল কিন্তু সেই টাইমটা আমার, কিন্তু তবুও আমি মোবাইল নিয়েছি, স্ট্যান্ড মানে এই দুটো স্ট্যান্ডও নিয়েছি ভিডিও করি বলে। তো সেই স্ট্যান্ড দুটো এখন আমার দুটোই ভেঙে গেছে। তো এখন আমি আর স্ট্যান্ড টিস্ট্যান্ড কিচ্ছু নিব না, যতদিন না আমি ইনকাম করতে পারছি ততদিন আমি আর কিছু নিব না, যদি পারি তো ইনকামের টাকা দিয়ে নেবো, এতদিন তো বরের টাকা দিয়ে নিয়ে কাজ করলাম, তো এখন আর নিব না, কারণ আমি কোনো এখান থেকে কোনো উপার্জন করতে পারছি না। তো ফালতু ফালতু টাকাটা নষ্ট করে লাভ নেই, আর আমাদের গরিবের সংসার তোমরা জানো, দিন কামায় দিন খায়, তো এর মধ্যে হিসাব, আমাদের হিসাবে টাকা, আর এখন তো প্রচুর বন্ধনী কিস্তি টিস্তি, তো সেই কারণে সেই কারণে আর কি ঝামেলা হয়ে যায়, মানে একটু কষ্টের মধ্যে টানাটানির মধ্যে পড়ে যায়। তো সেই কারণে এখন আমি কোনোরকম স্ট্যান্ড স্ট্যান্ড নিবো না, আর যা যেটা পারবো সেটা তোমাদের সাথে, হয়তো বেশিরভাগ কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারি না, তোমরা জানো স্ট্যান্ড ছাড়া কোনো দিনই কাজ শেয়ার করা যায় না, কারণ মোবাইল কি কোথায় রাখবো, কোনো স্ট্যান্ড ছাড়া কোনো রকম ভিডিও ভালো শ্যুট হতে চায় না। তো তবুও চেষ্টা করবো স্ট্যান্ড ছাড়া ভিডিও শ্যুট করার জন্য, আর তবুও শ্যুট করা যায় যে যদি কারো ক্যামেরা ধরার লোক থাকে তবে, তো আমরা তো সেরকম ক্যামেরা ধরার কেউই নাই, তো আমাকে একা ভিডিও আমি মানে ভিডিও করি, একা এডিট করি, সব আমার একা হাতে, কারণ আমার বড় এডিট শিট করতে পারে না, আর প্রচুর সারাদিনে খাটাখাটনি পরে সে করতে চায় না, যদিও শিখাই দিতে চায় তো করতে চায় না, তো সেই কারণে আমাকে একাকে এডিট করতে হয়। আর 2 নম্বর কারণটা হচ্ছে কি, আমি কেন রেডি হয়ে গেছি আর আজকে 4টার দিকে আমি কেন স্কুলে যাচ্ছি, 4টার দিকে স্কুলে যাচ্ছি, তো আজকে আমার স্কুলে মানে বিদ্যালয়ে রথ আসবে। রথ মানে বোঝাচ্ছে যে মানে একটা গাড়িতে যেরকম রাম সীতা, তো সেই রাম সীতা আসবে, আর সেই রাম সীতা মানে রামায়ণ মহাভারত সে পোস্টারের মাধ্যমে আর কি সেখানে দেখানো হবে, যদি পারি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেরি করবো না, এই যে ফোন আসছে বারবার, তোমাদের সাথে কথা বলছি আর এখানে দেখতে পাচ্ছি ফোন আসছে বারবার, তো ভিডিওটা আমি এখানে আর করতে পারবো না, কারণ আমাকে এখন যেতে হবে, হয়তো ওরা গাড়ি ছেড়ে দিয়েছে, তো গ্রামে যাই, গ্রামের লোককে আমাকে আর কি রেডি করতে হবে, তো সেই কারণে চলো চলে যাই, আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে, যদি পাই তো রথটা তোমার সাথে একটু শেয়ার করতে পারি। আর হ্যাঁ বন্ধুরা, আমার ব্লগ ভিডিও আর শর্ট ভিডিওগুলো কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা, কারণ আমি তোমাদের আশীর্বাদে অনেকটা এগিয়ে গেছি, তো আরও আরও এগিয়ে যেতে চাই। প্লিজ প্লিজ প্লিজ, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, ছোট্ট বোনটাকে তোমরা সবাই একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও প্রচুর প্রচুর পরিমাণে, তোমাদের ঋণ আমি কোনো দিনই ভুলবো না, আর তোমাদের ভালোবাসা আমি কোনো দিনই হারাতে চাই না। তো প্লিজ, আমি যাতে ইউটিউব থেকে না মানে চলে যাই, তো সেই কারণে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, তো প্লিজ তোমরা আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও, আমার সাথেই দেখো। মালসা সাজিয়ে চোখের জলে ভেসে যদি কেউ
রবীন্দ্র আমার এক রশ্মি ফিরে গেই বদলে দিয়েছেন, ফিরে খাচ্ছেন আর চিন্তা করছেন বলে প্রভু তবে কোনদিন সম্পদের জন্য আমার ভালোবাসেনি, শুধুমাত্র দিল্লির কথা আমাকে বলতে এসেছে, সেই জন্য আমি কি এমন সম্পদ দেব কোনদিন বলতে পারবে না, দুর্লভ সম্পদ দিব দেবের বাঞ্ছিত হেন বুদ্ধি করি।